দেখুন এবার পরের লাইনে এই চারটা যে ছটা পাপ ছিল ছটা পাপের মধ্যে আমি দুটো করে পাপ করছি। এদিকে দুটো পাপ বাদ দিয়ে মাঝখানে দুটো পাপের পাপ করেছি, তারপর আবার দুটো পাপ বাদ দিয়ে দেখুন ছটা চেন করেছি। তারপরে দেখুন ছটা চেন করে এখানে দু পাক সুতোটা কুশিতে নিয়ে এখানে ট্রিপল লং করছি। একটা হয়েছে, আবার দুবার সুতো মুখে নিয়ে আবার একটা ট্রিপল লং করলাম। তারপর একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা, ছটা চেন দিয়ে আবার এখানে আবার দুটো ট্রিপল লং করব। এখন একটা হয়ে গেছে, এভাবে মুখে দুপাশ সুতো নিতে হবে। দেখুন এখানে চারটা ট্রিপল লং করলাম, তারপরে দেখুন এখানে তিনটে চেন করলাম, তিনটে চেন করে দেখুন এখানে যে লংটা করেছি তার উপরে একটা হাফ লং করলাম। আবার একটা দুটো তিনটে, তিনটে চেন দিয়ে আবার দেখুন এই পাপের মাঝখানে আবার ওই একইভাবে দুটো ট্রিপল লং করে আবার ছটা চেন দিতে হবে। দেখুন দুটো ট্রিপল লং করলাম, এবারে ছটা চেন। আবার দেখুন এখানে আবার দুটো ট্রিপল লং করতে হবে। আবার তিনটে চেন, আবার এই লংয়ের উপরে একটা হাফ লং। আবার তিনটে চেন, তারপর আবার এরকমই করতে হবে। এটা দেখুন এই লাইনটা আমার পুরোটা হয়ে গেছে। দেখুন এই যে পাপের আগে যে হাফ লংটা আছে সেই লংয়ের উপরে একটা হাফ লং দিলাম, তিনটে চেন দিয়ে দুটো একটা হাফ লং, আবার তিনটে চেন দিলাম। তারপরে দেখুন এই দুটো পাপের উপরে দুটো পাপ করতে হচ্ছে। দেখুন দুটো পাপ হয়ে গেছে, আবার এক দুই তিন, তিনটে চেন করে দেখুন আবার এখানে যে হাফ লংটা দিয়েছি সেই হাফ লং একটা হাফ লং দিতে হবে। আবার ছটা চেন দিলাম, ছটা চেন দিয়ে আবার দেখুন এখানে ট্রিপল লং করছি। একইভাবে করছি যেমনটা প্রথমে দেখালাম, ঠিক এইটাতে প্রথমটাতে যেমন দেখালাম ঠিক সেই রকমই এখানেও করছি। এখানে যেমন দেখালাম ঠিক সেই রকমই করেছি। এই লাইনটা হয়ে গেছে। দেখুন এইখানে যে হাফ লংটা আছে সেখানে হাফ লং উপরে হাফ লং দিতে হচ্ছে। পাপের আগে যে হাফ লংটা আছে তিনটে চেন দিয়ে ওখানে একটা হাফ লং, আবার তিনটে চেন, আবার দেখুন পাপের উপরে পাপ দিচ্ছি। দেখুন দুটো পাপের পরে দুটো পাপ দিলাম,
আবার তিনটে চেন, আবার দেখুন এই হাফ লংটাতে একটা হাফ লং দিচ্ছি, এখানে পাঁচটা চেন দিলাম, পাঁচটা চেন দিয়ে দেখুন এখানে যে ট্রিপল ক্রোশেগুলো ট্রিপল লংগুলো করলাম সেখানে আবার লং করছি। এখানে ছটা চেন দিয়েছিলাম, ছটা চেনে আমি ষোলোটা লং করব। দেখুন ষোলোটা লং হয়ে গেছে, এবং পাঁচটা চেন দিলাম, আবার পাঁচটা চেন দিয়ে আবার দেখুন এই পরের যে চেনটা আছে ট্রিপল ক্রস ট্রিপল লংয়ের মাঝখানে যে ছটা চেন আবার আছে সেইটাতে আমি কিন্তু পাঁচটা চেন করে ডাইরেক্ট ওই লংয়ের মাঝখানেই গেছি। আবার দেখুন এখানে কিন্তু মাঝখানে কিছুটি ডিজাইন দিইনি, তাহলে এখানে আবার ষোলোটা চেন লং দিতে হবে এইভাবে, আর এইভাবে গোটা লাইনটা করতে হবে, পাঁচটা করে চেন আর এখানে ছটা ষোলোটা করে লং দিতে হবে, আবার এখানে হাফ লং দিয়ে পাঁচটা চেন দিয়ে হাফ লং, আবার তিনটে চেন দিয়ে এই পাপের উপরে দুটো পাপ, এইভাবে গোটা লাইনটা করে যেতে হবে।